আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে বুড়িমারি 0 পয়েন্ট স্থলবন্দর, যেখানে ইন্ডিয়ান ট্রাক পাথর নিয়ে যাতায়াত করে বাংলাদেশ টু ইন্ডিয়া, সেখানে যাব এবং 3 বিঘা করিডোর যাব। আমরা এই মানে 0 পয়েন্টগুলো ঘুরবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ। অবশ্যই ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ব্লগটি এনজয় করতে থাকুন। আমরা বর্তমান অবস্থান করতেছি কাউনিয়া রেলওয়ে স্টেশন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে যায় হচ্ছে রংপুরের ট্রেন, এবং আমরা হচ্ছে আমাদের যে গাইবান্ধা থেকে সেরে আসে ট্রেনটি, সেই লাইনে অবতরণ করতেছি। এটা হচ্ছে কাউনিয়া রেলওয়ে স্টেশন এবং প্ল্যাটফর্ম। আকাশের মেঘগুলো অনেক কালো হয়ে গেছে, ওয়েদারটা একটু ড্যাম ড্যাম। ওয়েলকাম টু মাই ব্লগ কাউনিয়া। আমরা বর্তমান কাউনিয়া রেলওয়ে স্টেশন। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি কাউনিয়াতে। সবাই আমাদের হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা বর্তমান এখন যে রেলওয়ে স্টেশনটিতে আছি, এটা হচ্ছে কাউনিয়া রেলওয়ে স্টেশন, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে ট্রেন, এই ট্রেনে আমরা আসলাম, এবং এটা হচ্ছে কাউনিয়া জংশন ব্রিজ। এখন হচ্ছে আমরা এখানে ঘোরাফেরা করব এবং এখানে ব্লগ করব। এদিকে আমাদের টিম হিসেবে আছে জিসান, আর এদিকে বন্ধন, এদিকে আছে হচ্ছে নাহিদ, আর এদিকে আছে লাকু, এবং অপর পাশে আছে আমি, আর একজন আমাদের টিমমেট আছে আশা, তাকে তো দেখতে পাচ্ছি না। আশা কোথায়? এটা হচ্ছে কাউনিয়া রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউনিয়া রেলওয়ে স্টেশন। আশেপাশে ভিউ দেখতেছেন, চেঞ্জ করো। এটা হচ্ছে জংশন ব্রিজ। এখন আমরা অপর সাইডে যাব। আমরা আবার উঠলাম ট্রেনে, এবং এই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মদ্রাক, মানে লোকাল ট্রেন একটি, এবং এই ভিতর দিয়ে যাব আমরা। এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম, এই যে ভাই আমাদের পার করে দিচ্ছে। ভাই ক্যামেরা ক্যামেরা তাড়াতাড়ি আসো। এটা হচ্ছে কাউনিয়া টিকিট কাউন্টার, এবং এখানে হচ্ছে কাউনিয়া হোটেল আছে কিছু, এবং এই পাশে অটো স্ট্যান্ড। এটা হচ্ছে মূলত কাউনিয়া টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আপনার বাস টার্মিনালে, ওইখান থেকে যাব হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট থেকে আমরা বর্ডার এলাকাতে চলে যাব, এবং ওইখানে গিয়ে ব্লগ তৈরি করব। ইনশাল্লাহ আমার এই ব্লগগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটা ফলো করে দিবেন। সো ব্লগটি কন্টিনিউ করতে থাকুন। দেখছি আমরা
সুন্দর লাগছে না? কেমন লালমনি লালমনি এ বড় ভাই, এখন আমরা হচ্ছে লালমনি যাব, এর জন্য হচ্ছে অটো দামাদামি করতেছি। দেখেন ভাই, 200 টাকা হইলে যাবো। আমি আপনাকে বলি, আপনি না গেলে আরেকজন যাবে। আপনারা তো ছয়জন আছেন না, এখন মনে করেন যে ভাই ঠিকই আছে, আপনিও রিজার্ভ পাচ্ছেন না, একটা লোক আমরা 200 টাকা দিতে হয়, যদি হয় ভাই বলেন, না হলে আমি অন্য অটো দেখছি। আপনি এখন ভাবি ভাই ভাই যাবেন, চলেন যাই, আরে চলেন, আমরা স্টুডেন্ট মানুষ। না না আসলে এখানে অনেক অবস্থা খারাপ, রৌদ্র এবং হচ্ছে ধুলাবালি অনেক। জানি না ফেসের অবস্থা কিরকম, ফেসের অবস্থা আসলে খারাপ। আমরা এই ভাইয়াটার গাড়িতে যাচ্ছি। হ্যাঁ পানি বোতল নাও। আপনার এখানে শহর থেকে যে রোডটা বাইরে যাচ্ছে, নতুন রোড, এটা এটা আপনার মনে করেন যে কুড়িগ্রাম, নাগেশ্বরী, উলিপুর, আবার মনে করেন যে আপনার লালমনি হাট সড়ক, এটা কিন্তু দূর গেলে আপনার রাজারহাট ভাগ হয়ে যাবে। তিস্তা থেকে রাজারহাট ভাগ হয়ে যাবে। আবার তারপর আপনার মুস্তফি যখন ঢুকবেন তখন একটা যাবে লালমনি হাট, আরেকটা যাবে বড়বাড়ির দিকে, কুড়িগ্রামের দিকে বড়বাড়ি হয়ে কুড়িগ্রাম। হ্যাঁ, তো মনে করেন যে তিস্তা মানন্ত এদিকে একটু জমজমাট বেশি থাকে রোড সব সময় গাড়ি ঘোড়া, তারপর ওখানে ওইদিকেও বেশি, কিন্তু এদিকে তুলনায় একটু কম, সামান্য একটু কম আর কি। আচ্ছা কুড়িগ্রামে তো যান নাকি? হ্যাঁ আমরা কুড়িগ্রামেও যাই, কুড়িগ্রাম গেলে আপনার। আচ্ছা কুড়িগ্রামে যদি কারো ছবি দেখাই ওনাকে কি মানে আসলে ডেডিকেট করতে পারবেন, চিনতে পারবেন? যেহেতু যান চিনতে পারবেন অবশ্যই। তিস্তা ব্রিজ এবং তিস্তা নদী এটা, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে লোহার ব্রিজটি, যে ট্রেন চলাচল করে, ট্রেনের ব্রিজ হচ্ছে এটা। এবং আমরা যাচ্ছি হচ্ছে এই পাশে যে বাস চলাচল করে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে। এখন আমরা বর্তমান আছি তিস্তা ব্রিজের উপরে। ফার্স্ট টাইম তিস্তা ব্রিজে আসা। ডান সাইডে গাড়ি দেখো, এই যে আমরা তিস্তা ব্রিজে আসছি, এবং অপর পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল চলাচল ব্রিজ, এবং এখানে পানি স্রোত অনেক ভালো, এবং এগুলো হচ্ছে ভারত থেকে আসা পানি। এই পানিগুলো আসা হচ্ছে ভারত থেকে, এগুলো ভারত থেকে মেঘালয় থেকে এই পানিগুলো আসতেছে। এবং আমরা এই যে ব্রিজের উপরে আছি, এটা হচ্ছে তিস্তা ব্রিজ, মানে এটা যে বাস চলাচল মানে অন্যান্য যানবাহন চলাচল করে। এবং ওই পার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূলত ট্রেন চলাচলের জন্য ওই ব্রিজটি করা হয়েছে, এবং ওই পাশেও আপনি সাইকেল বা মানে আপনি খালি মানুষ হেঁটে চলে যেতে পারবেন ব্রিজটা পার হয়ে। এবং বর্তমানে আমরা আছি হচ্ছে বাস চলাচল করে যে ব্রিজটি, সেই ব্রিজের উপরে। এবং জানি না আমার ফেসের অবস্থা কীরকম, কেন জার্নি করার পরে ফেসের অবস্থা আসলে খারাপ হয়। এখন আমরা মূলত যাব হচ্ছে লালমনিরহাট যাব, এখান থেকে বর্ডার এলাকায় যাব, এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটা হচ্ছে আমাদের জিসান, মানে এখান এই পাশ থেকে দেখা যাচ্ছে না, কেননা রৌদ্র এই পাশে পড়তেছে। এবং হচ্ছে এখানে হচ্ছে মানে ক্যামেরাতে ছবি উঠানো হবে, ক্যামেরা কি করে বলবো। এবং মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা একটু খারাপ, সো এই মিলে আমরা যাচ্ছি।
এবং আমরা যাচ্ছি ভাইয়াটার অটোতে। যারা আসবেন এখানে ট্যুরে অবশ্যই ভাইয়া দেখতে পারবেন যে রেলওয়ে স্টেশনে উনি অল টাইম গাড়ি নিয়ে থাকে।